আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। আমরাও ভালো ছিলাম, কিন্তু একটু আগেই আমার বাবুর এই মাথাটা ফেটে গেছে। এখন হসপিটাল থেকে ব্যান্ডেজ করে দিয়েছে, এখন একটু ভালো আছে। এখন গরম দুধ খাওয়ালাম, আর এবার ওষুধ খাওয়াবো। আজকে মনটা খুব খারাপ, এতক্ষণ বললাম না ভালোই ছিলাম, কিন্তু এই ছেলেটার মাথায় লেগে গেছে। এখন একটু ভালো আছে, হাসছিল, হাসছে, নইলে এতক্ষণ ধরে খুব কাঁদছিল। ডাক্তারখানায় যখন নিয়ে গেলাম তখন খুবই কাঁদছিল, এখন ওষুধ খেয়ে এখন একটু ভালো আছে। ব্যথা করছে বাবা? ব্যথা করছে? ও এখন ব্যথা করছে না, তার মানে সেই জন্যই হাসছে। মানে হাসছে কেন, যে ভিডিও করছি তো ক্যামেরাতে, সেই জন্য ভাবছে। আমার সোনা বাবা এই ঘুম থেকে উঠলো, আজকে মাথায় চোট লেগেছে, খুবই কষ্ট পাচ্ছে বাবা, ওষুধ খেয়েছে। ব্যথা একটু কম আছে সোনা? হ্যাঁ একটু কম আছে। আমি এই লিপস্টিক পরেছি কেন, আমি এই ঘরে শর্ট ভিডিও করছিলাম, আর আমার অরিত্র ওই ঘরে ঘুমিয়েছিল, তো ওই জন্য লিপস্টিকটা আর কি ঠোঁটে আছে। তারপরে এই ঘুম থেকে এলো বাবু, এসে চুপ করে বসে আছে। আমার সোনাটা দেখে খুবই কষ্ট হচ্ছে, হঠাৎ করেই এরকম চেয়ার থেকে, মানে চেয়ার ওই জায়গাটা ছিল না, ওইভাবে যে চেয়ার আছে তো ওখানে ওইভাবেই বসতে গেছে। মানে আমাদের ব্যালকনিতে একটা চেয়ার রাখা থাকে, ওই চেয়ারটা সবসময় রাখা থাকে, তো আজকে বাড়িতে লোকজন এসেছিলো বলে ওই চেয়ারটা ব্যালকনি থেকে নিয়ে ঘরের মধ্যে করে দিয়েছি। তারপরে এবার ও ব্যালকনিতে খেলছিল, ও অতটা বুঝতে পায়নি, যেহেতু ওখানে সবসময় চেয়ারটা থাকে বলে ওখানে বসতে গেছে, মানে ওই জায়গাটাতে। তারপরে চেয়ার তো ছিল না, পুরো পাথরের মধ্যে মাথায় লেগে ফেটে গেছে খুবই। বাবু আমার এই যে এখানটায় লেগেছে, এখান থেকে ব্লাডটা বেরিয়েছে আমার সোনার, আমি হাত দিচ্ছি না আর কষ্ট হবে বলে, তো সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছে। এখন ওষুধপত্র খেয়ে একটু ভালো আছে, তবে পুরোটা সুস্থ নয় আমার বাবু। ঠাকুরের কাছে প্রার্থনা করছি আমার বাবু যেন সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, আর তোমরাও সবাই মঙ্গল চাইবে আমার বাবুর, আমার বাবু যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। লেগেছে, খাও খাও, খাও বাবা খাও। ওকে ডাক্তার গরম দুধ ডিম খাওয়াতে বলেছে, তো মাংসও আছে, খাওয়াচ্ছি আমার সোনা। খাবে না ডিম বাবা? ডাক্তার ডিম খেতে বলেছে বাবা, খেতে বলেছে বাবা, রক্ত অনেকটা রক্ত গেছে বাবা, খেয়ে নাও সোনা, জল খাবে খাও। আমার বাবার মাথায় আজকে খুব জোরে লেগেছে, সকাল থেকে বেশ ভালোই ছিল, সকাল থেকে হঠাৎ করে যে কি হলো সত্যি। খাও খাও, ডিমটা খেতে হবে জানো। রাত 11:15 বাজে, দেখতেই পাচ্ছ ঘড়িতে 11:15 বেজে গেছে। এই যে এখানে এখন কার্টুন দেখছে, রাতের বেলা একটু ছাড় দিয়েছি, এক্ষুনি নিয়ে নেবো, কারণ আজকে যেহেতু মাথায় লেগেছে বলে, নাহলে এই টাইমে ওকে কার্টুন দেখতে দিই না আমরা রাতের বেলায়। একজন টাকলা হয়েছে আর একজনের মাথা ফেটেছে, কি দুই ভাইয়ের মিল সত্যি। রাতে ভাত খেয়ে নিয়েছি, খাওয়ার পরে শোয়ার টাইমে একটুখানি রুটি খেতে ইচ্ছা করলো, রুটি একটা রসগোল্লা আর একটা বেগুন দিয়ে খাচ্ছি, তারপরে ঘুমিয়ে পড়বো। চলো খাচ্ছি, রাতে ভাত খাওয়া হয়ে গেছে। আমি রাতে ভাত খাই, বাড়িতে রুটি হয় তো আমি ভাত খাই, কিন্তু আজকে হঠাৎ খেতে ইচ্ছা হলো মিষ্টি এনেছে বলে, ওই জন্য মিষ্টি বেগুন ভাজা রুটি খেতে ইচ্ছা হলো খাচ্ছি।
আর দু ভাই খেলছে এদিকে। টাকলু টাকলু দুজনে খেলু খেলু করছে। এখানে এই ভিডিওটা শেষ করছি। এখন একটু ছেলে ভালো আছে, আর টাকলুও খুব দুষ্টুমি করছে রাতের বেলা। কালকে টাকলু সুদর্শন টাকলু হয়েছে, আজকে অরিত্রর মাথা ফেটে গেছে। বা দুই ভাইয়ের তো খুব মিল পেয়ে গেছি, দুজনের মাথার ওপর একজনের আঘাত না হলে পরেও একজন টাকলু হয়েছে আর একজনের আঘাত নিয়ে নিয়েছে। তো যাই হোক, এখানে এই ব্লগটা আমি শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো। আর একবার ঘড়িটা দেখিয়ে দিচ্ছি, দেখো 11:15 হচ্ছে। সকলকে গুড নাইট, সবাই খুব ভালো থেকো, টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।